Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। না 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 না, আমায় এসব বারণ করে কোনো লাভ হবে না, বুঝেছো তো? আমি কিন্তু যখন ঠিক করেছি আমি নাম দেবই এবং আমি জিতেও দেখাবো তোমাকে, তুমি দেখে নিও। আমি বলছি তুমি পারবে না, তুমি পারবে না, তুমি পারবে না। এই পারবো না মানেটা কি? মুখ ঘোরাচ্ছো কি এদিকে? হ্যাঁ এই পারবো না মানে, শোনো, প্রাইজ কম্পিটিশন সব সবার জন্য ওপেন, আমি নামও দেবো, আমি প্রাইজ জিতেও দেখাবো তোমাকে, দেখে নিও তুমি। আরে বাবা, আমি আবারও বলছি এই কাজটা তোমার কাজ নয়, এটা যদি কেউ পারে এই বাড়িতে একমাত্র বড় বৌদি পারবে। আমি আমি ক্লাব থেকে খবরটা শুনে ভালো মনে তোমায় দিতে গেলাম, আমি যে কি বিপদ করলাম নিজে। কি হয়েছে ছোটকা, এরকম করছো কেন? আর বলিস না আমাকে, তোর ছোটকা কি অন্যায় আবদার? অন্যায় আবদার আমার অন্যায় আবদার নাকি তুমি আমাকে কোনো কিছুতে পার্টিসিপেট করতে দেবে না? এটা তোমার ধান্দা, এটা তোমার ফোন দি সেটা বলো। মানে আমি তোমাকে কোনো কিছুতে পার্টিসিপেট করতে দিই না? এই যে তুমি জুসের দোকান দিলে, আমি বারণ করেছি, তার মধ্যে আমার কি লাভ হলো? আমি তোমাকে কল করে 3,500 টাকা দিলাম, সেটা আমার জলে গেল, তার উল্টে জুসের জও হলো না। বাহ 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 বাহ, তুমি আমার দুলালার হংসনির সামনে টাকা গোনা দিলে, আমি কালকে তুমি এরকম ছিচকা দিলে কান্না কাঁদবে না আমার সামনে একদম। আচ্ছা শোনো, আমি দেখো রূপসী, সব কাজ সবার জন্য নয়, তুমি বেকার বায়না করছো এই কম্পিটিশনে নাম দেওয়ার জন্য, তুমি তুমি সত্যি বেকার বায়না করছো, বিশ্বাস। তুমি একটা কথা বলবে না আমার সঙ্গে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, একটু একটু ঠান্ডা হও প্লিজ, আমাকে একটু বলবে কি হয়েছে এক্স্যাক্টলি, প্লিজ বলো। হ্যাঁ মানে তোমরা তখন থেকে এমন করছো না ছোটকা। আচ্ছা কি বলো, মানে কিসের কম্পিটিশনের কথা তুমি বলছো? কম্পিটিশন কোথায়, কিসের কম্পিটিশন? এই 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 ছোটকা বলো না কম্পিটিশনে টাকা দেবে, টাকা পাবো, টাকা পাবো, বলে গেছো, দেখেছো তো? দেখো সোনা পর্যন্ত জিজ্ঞেস করছে, টাকা সবাই চেনে, সেই জন্য সোনা পর্যন্ত কম্পিটিশন শুনে জিজ্ঞেস করছে। ওরে বাবা, আরে বাবা, ওরা জানে না তাই জিজ্ঞেস করছে। আর তুমি এক্ষুনি সবাইকে বোঝাতে বসে যাবে, শিয়াল পণ্ডিতের মতো টোল খুলে বসেছে, শুধু আমি জিজ্ঞেস করলেই নাকি দোষ, খালি বউকে দেখলে কিটকিট কিটকিট করা। এই না 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 ছোট কাকি, একদম না, এই অপবাদটা কিন্তু আমার ছোটকাকে তুমি একদম দিতে পারো না। হ্যাঁ এটা ঠিক, যায় না নাকি দেখলি না একটু আগে কিরকম টাকার খোটা দিল আমাকে, আমি বললাম যে পুজোতে যা লস হয়েছে আমি এই কম্পিটিশনে জিতে প্রাইজ মানিটা দিয়ে পুষিয়ে দেবো, কোথায় 2,000-3,000 টাকার লস, আর কোথায় কম্পিটিশন জিতলে 10,00,000 টাকার প্রাইজ মানি। এখন খালি খুচরো পয়সার হিসেব করছে, আমার মতো বড় বড় স্বপ্ন দেখতে শেখো বুঝলে। ও ছোটকা 10,00,000, ও ছোটকা 10,00,000 আমি পাবো, আমি 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 পাবো, আমি 10,00,000 টাকা প্রাইজ মানি, মানে কি কি কম্পিটিশন? মানে কিসে? আরে ওই যে ছেলেটা আমাদের ক্লাবের মিটিং এ এসেছিল না, যারা স্পন্সর করবে বলেছিল তারা। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, মানে তারা তো অলরেডি অনেকগুলো টাকা স্পন্সর করেছে আমাদের পুজো। মানে অপ্রভাবুর লোক, গ্রেট, তারা চাইছে একটা কম্পিটিশন করতে। হ্যাঁ সেটা তো জানি, বাট সেটা তো বিউটি কন্টেস্ট আর কুইজ হওয়ার কথা ছিল, এটা তো। হ্যাঁ তাই তো বলেছিল। হ্যাঁ সেরকমই তো কথা ছিল, কিন্তু ওনারা এই কম্পিটিশনটা একটু অন্যরকম ভাবে করতে চাইছেন, তাই ওনারা অ্যানাউন্স করেছেন যে মহিলাদের নিয়ে একটা কম্পিটিশন হবে এবং তাদের বিজনেস আইডিয়া নিয়ে। সেটা যেসব মহিলারা বিজনেস করে নিজের পায়ে দাঁড়াতে চাইছেন সেই সব মহিলাদের ওনারা প্রমোট করতে চাইছেন, কোন মহিলা কত ভালো বিজনেস আইডিয়া দিতে পারছে সেটার ওপর বিচার করে এই কম্পিটিশনটা হবে। মানে এখানকার কম্পিটিশন বুঝে, মার্কেট বুঝে, মার্কেটের ডিমান্ড বুঝে, কে কতটা কম খরচে একটা বিজনেস আইডিয়াকে দাঁড় করাতে পারছে বা কার বিজনেস আইডিয়া কতটা ইউনিক সেটার উপরে একটা কম্পিটিশন হবে।
বেশ ভালো আইডিয়া। আচ্ছা এবার বুঝতে পারলাম। সোনালি রে, অপূর্বাবুর তো এটাই ফুল অন মাস্টার প্ল্যান, তোর শাশুড়িকে ফাঁদে ফেলার। এতে সবাই পার্টিসিপেট করতে পারবে। হ্যাঁ, এই পাড়ার যে কোনো মহিলা এতে পার্টিসিপেট করতে পারে। ওদের বিচারে যার আইডিয়া সবচেয়ে ভালো হবে সেই ওই 10 লক্ষ টাকার পুরস্কার পাবে। এছাড়া ওনারা বিজনেসেও অনেক হেল্প করবেন, তাছাড়া আরো অন্য অনেক পুরস্কার থাকবে। যে কোনো মহিলা পার্টিসিপেট করলে কোনো প্রবলেম নেই। আমি পার্টিসিপেট করতে চাইছি সেটা আমাকে করতে দিচ্ছ না তুমি। আরে বাবা, কি করে বোঝাবো তোমায়, এটা সত্যি তোমার কর্ম নয়। ইস ছোট কাকি গো, তুমি যদি একটিবারও জানতে যে এটা এমন কিছুই না যার জন্য তুমি এত ক্যালোরি খরচ করছো। এটা শুধুই একটা জাল গো, লক্ষ্মী দাসের জন্য পাতা হচ্ছে। আহারে আমার ছোট কাকি। না 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 সোনালি, এক্সাইটমেন্ট দেখাতে হবে, নইলে ধরা পড়ে যেতে পারিস তুই। বুঝতে পারছিস না চোখের সামনে হুমসিনী রায় চৌধুরী রয়েছে? কোনো ভুল করা যাবে না। রেডি? আমি সোনালি দাস, আমি আমিও কম্পিটিশনে নাম দেবো। ইয়েস ইয়েস ইয়েস, আমি ব্যবসা করি, আমি মৌ ব্যবসায়ী, আমি মৌ। তুমিও? হ্যাঁ পারো বটে। হ্যাঁ সত্যি, এটা তো তোমাদের কাজ নয়, টাইম পাস, তাই না? রূপসী জুসের দোকান তো ওর পকেট ভরানোর জন্য নয়, আমার পকেট খালি করার জন্য। তুমি আসছো কেন? তোমারও তো কম বেশি তাই, সবটাই হুজুক। এখানে বৌদি বা হংসিনী এদের মতো কাউকে চাই, যারা বিজনেসটা বোঝে, সিরিয়াসলি করতে চায়, তাদের একটা অভিজ্ঞতা আছে। ওরা বিচার করে 10 লক্ষ টাকা দেবে, বুঝতে পারছো তো কত কঠিন হবে জাজমেন্টটা? হ্যাঁ একদম ঠিক বলেছো। আচ্ছা ছোটকা বলছি, ধরো ওই বিচারক হিসাবে যারা আসবে তারাও নিশ্চয়ই খুব বড় ব্যবসায়ী হবে, তাই না? হ্যাঁ একদমই তাই। বৌদি আর হংসিনী মিলে লক্ষ্মী ভান্ডার, ভিলেজ স্টোর, কত বড় একটা প্রজেক্ট করেছে। হ্যাঁ সে একটা দুর্ঘটনা ঘটেছে, কিন্তু তাতে তো কারোর হাত নেই। আর হ্যাঁ, সেই ইন্স্যুরেন্সের টাকাটা পেতে এখনো বেশ কিছুটা সময় লাগবে। তার মধ্যে এই টাকাটা পেয়ে গেলে তো ওরাই ওদের কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তাই আমি বলছিলাম হংসিনী, তোমরা একটা দারুণ প্ল্যান করে এই এই কম্পিটিশনটার নাম দিয়ে দাও। তোমাদের লক্ষ্মী বাহিনীও তো আছে, জমে যাবে, কি ঠিক বলছি তো? ঠিক, একদম ঠিক। ওদের জন্যই তো আয়োজন করছেন অপূর্ববাবু। বৌদি কোথায় রে? ঘরে। দাঁড়া বৌদিকে খবরটা দিয়ে আসি। এই শোনো না, এই শোনো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।